Super Pro. আজি আম সাংগে অনেক এমিতি জনে প্রতিভা যিকি শ্রীক্ষেত্র পুরীর সি আহ নুহতি হ্যারি রাও যিকি যে পুডুচেরীর রক বিচ সমুদ্র রয়েছে তার 50 ফুট গভীর জলরাশি জয় ওড়িশা যে ব্যানর রয়েছিল তাকে প্রদর্শিত করছেন এবং দুঃসাহসিক স্কুবা ডাইভ ক্ষেত্রে আগুকু আগুকু বড়ুচার তাকে ওয়েলকম করা এবং তাঁর সহ আজ পুরা বিস্তৃত আলোচনা করা কেমতি লা যাত্রা এবং আগুকু কোণ তাঁর রয়েছে লক্ষ্য এবং কিভাবে ভাবে স্কুবা ডাইভ ক্ষেত্রে যে রয়েছে প্রতিভা তাঁর আগুকু নিয়ে যাইপার আজ্ঞা আপনার স্বাগত অর্গসের স্বতন্ত্র কার্যক্রম কু সব বড় কথা হল আপনার গোটে সুন্দর যে ওয়ে কু যে প্রসেস কু বাছিছেন গোটে সুন্দর কলা কু বাছিছেন এবং এইটু প্রতিভার বিকাশ হচ্ছে আপনার আগুকু আগুকু বড়ুচার পুডুচেরীর যে পুরা কার্যক্রম রয়েছিল তা বিষয়ে টিকি সবিশেষ কে কেমতি ভাবে আপনার গলে পুরা সমুদ্রর 50 ফুট গভীর ভিতরে যে জয় ওড়িশা প্রদর্শিত কলে ওড়িশার যে গর্ব কু বড়াইলে উচ্চা কলে কেমতি লা জয়যাত্রা সর্বপ্রথমে তো মোর যে টিম লা তাকে থ্যাঙ্কস জনাইপ চাইবি যেহেতু সে স্পেশাল ইনভাইট করলে ওড়িশার আমাকে মু আমার স্টুডেন্ট শোভন মান্তি আমি যাই দুজন ফার্স্ট একচুয়ালি আট্রাক্টিভ জিনিস হল ইম্পর্টেন্ট জিনিস হল সেইটি যে ওশিয়ান অছে সেম আমার বে অফ বেঙ্গল পডুচেরীতে এই সমুদ্র সেম সেম গোটিয়ে সমুদ্র তো সেইটিকার যে ওয়ার্কশপটা হয়েছিল সে ওয়ার্কশপ হয়েছিল আর্টিফিশিয়াল রিপ কেমতি তৈরি করা যাব আর্টিফিশিয়াল রিপ মানে কোণ যে সমুদ্র ভিতরে যে মাছ রুহতি যাকে আমি কু কোরাল রিপ বগেরা দিনকু দিন গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিং হোক কি আমার মানুষ ইয়ার যে ফিশিং ট্রলর ফিশিং যেটা করছেন তা দ্বারা এই যে পানি ভিতরে যে দুনিয়াটা আমি যে দেখিপারুনি সেটা মানে লেস হয়ে যাচ্ছে দিনকু দিন মরি যাচ্ছে তো তাকে সেমানে গোটে টেকনিক আপনাইছেন আর্টিফিশিয়াল রিপ কেমতি রিপটাকে রি লাইভ করা যায় কেমতি তাকে আমার যে নর্মাল জিনিসকে কেমতি ইনস্টল করিকি মাছকে আট্রাক্ট করে তাঁকে গোটে কলোনি তৈরি করা এটা মানে গোটে অলগা টাইপ অনুভূতি মোর লা বহুত অ্যাডভেঞ্চরিয়াস অনুভূতি লা যে পুরা যেতবে আপনার যেতবে 50 ফুট গভীরক গলে এবং ওড়িশার না কু টিকে উচ্চা করা কি যে জয় ওড়িশার পুরা প্রদর্শিত কলে কতবে মানে যেমনি স্কুবা ডাইভ কুহযায় গোটে আডভেঞ্চরস গেম বলে আমি কইপার বা আডভেঞ্চরস গোটে আর্ট বলে কইপার যে কেমতি ভাবে আপনার কেমতি নিজকে সেটি প্রতিপাদিত করছেন কেমতি পুরা যে যাত্রা আপনার রয়েছে কেমতি স্কুবা ডাইভ প্রতি আপনার মন গলা এবং কিভাবে ভাবে আপনার সে দিগরে প্রেরিত হলে এবং আজ গোটিয়ে পরে গোটিয়ে পাহাচ চড়ুচ্ছেন সর্বপ্রথমে মোর ইন্টারেস্ট যেহেতু মু ফিশরম্যান কমিউনিটিরে জন্ম হয়েছি সমুদ্র সহ মোর বহুত বড় আটাচমেন্ট আছে বহুত ভালো আটাচমেন্ট মু সর্ফিং করে অ্যাডভেঞ্চার স্পোর্টসটা হি মোর মেন মোটো সো স্কুবা ডাইভিং বি অ্যাডভেঞ্চার স্পোর্টসে আসে আমি যেবে গলু সেইটিকি আমার যে ইনভিটেশন লা সেই পর্টিকুলার পয়েন্ট উপরে আমার মেন মোটো লা যে আমি সেইটা শিখিকি এইটি বি ইমপ্লিমেন্ট করিপার যেহেতু পুরী গোটে ট্যুরিজম ডেভেলপমেন্ট স্পট ট্যুরিজম স্পট পুরীরে যেমতি লোক আসুন আন্ডার ওয়াটার দুনিয়াটাকে বি এনজয় করতু সো দুইটা জিনিস আমার বহু সকসেস হল সেইটি আমার গোটে প্ল্যান কল আমি গোটে সিগনেচর দেবু উই আর ফ্রম ওড়িশা অ্যান্ড উই ওড়িশা ক্যান ডু এনিথিং তো আমি গোটে ব্যানর প্ল্যান করি সেটি আন্ডার ওয়াটারে ব্যানর দেখেছি জয় ওড়িশা আমার গোটে ইউনিক সিগনেচর সেটি দেখি আসলু যে ওড়িশা পিপল ক্যান ডু এভ্রিথিং নিশ্চিত ভাবে আপনার যেহেতু ফিশরম্যান কমিউনিটি এবং আপনার সে কলাকু বিশেষ করি প্রভাবিত হয়ে পারলে সে প্রতি কিন্তু গোটে বড় কথা দেখিবাকু মিলিব বা দেখিবাকু আমি জানিবাকু চাহিবু আমার দর্শক বন্ধু মধ্যে জানিবাকু চাহিবে যে ওড়িশারে স্কুবা ডাইভ প্রতি সেমতি কোন চান্সেস রয়েছে স্কুবা ডাইভ প্রতি ওড়িশার যে রয়েছে যেমতি ভাবে সেটি বিকাশ করিহব কি না এটি মধ্যে বে অফ বেঙ্গল রয়েছে যেমতি পুডুচেরীরে রয়েছে বা সে যে সমুদ্র একাভাবে প্রায়ত সমুদ্র তো এটি কেমতি ভাবে স্কোপ দিয়া যাই পারিব বা কোন সব করা যাই পারিব বা সেমতি কিছু স্কোপ অছি কি নাই বিলকুল অছি বিলকুল অছি সেম সমুদ্র খালি আমাকে গোটে গোটে জায়গায় ডাইভিং স্পট রেডি করার অছি গোটে রেকে করার অছি কি পানি তলে একচুয়ালি কোণ সেতিকি ভিজিবিলিটি আসু কি নাই দেখুন সমুদ্র গোটে ন্যাচুরাল রিয়াকশন থাকে ন্যাচুরালি প্রোফাইল যেটাকে মেনটেন করে ওন প্রোফাইল হাইটেড লোটেড সে সময় পানির কেমতি ভিজিবিলিটি রয়েছে সবু গোটে তিন মাসর রেকে করা যায় তিন মাস পরে তাকে পয়েন্ট করবু যে এতিকি কিলোমিটর ভিতরে আমাকে পরফেক্ট ভিজিবিলিটি মিলছে ক্লিয়ার পানি অছি তো সেইটি আমি কম করবু
ଆର୍ଟିଫିସିଆଲ ରିପ୍ ତିଆରି କରିବୁ। ଆର୍ଟିଫିସିଆଲ ରିପ୍ ଇନ୍ ଦ ସେନ୍ସ ଧରିନିଅନ୍ତୁ ଆମେ ସିମେଣ୍ଟ ବ୍ଲକ୍ସ ପକାଇଲୁ କିମ୍ବା କୋକୋନଟ୍ ନଡ଼ିଆ ଗଛର ଯେଉଁ ଲିପ୍ସ ଅଛି ତାକୁ ବାନ୍ଧିକି ଛାଡ଼ିଲୁ। ସେ ମାଛ ଗୁଡ଼ାକ ଏକାଠି ହେଇକି ସେମାନେ ଭାବନ୍ତି ଯେ ଏଇଟା ଆମ ପାଇଁ ଗୋଟେ କଲୋନୀ ହେଇଗଲା, ନହେଲେ ସିଙ୍କିଂ ସିପ୍ସ ଅଛି ଯେମିତି ଟ୍ରଲର ବୁଡ଼ି ଯାଇଛି କେଉଁଠି ଗୋଟେ, ସେଗୁଡ଼ା ଖୋଜିକି ବାହାର କଲେ ଟୁରିଜିମ୍ ଏଇ କ୍ଷେତ୍ରରେ ବହୁତ ଆଗକୁ ପଳେଇଲେଣି। ଗୋଆ ହେଲା, ପଣ୍ଡିଚେରୀ ହେଲା, ଆପଣଙ୍କର ମାଲଦ୍ୱୀପ୍ସ, ଆଣ୍ଡାମାନ, ଏ ସମସ୍ତେ ସ୍କୁବା ଡାଇଭିଙ୍ଗ ଗୋଟେ ଅଲଗା ପ୍ରକାର ସ୍କୋପ୍ ଦେଉଛନ୍ତି। ଏଇଥିରେ କ'ଣ ହେବ, ପାଣି ସହିତ ଫିସରମ୍ୟାନ୍ ବହୁତ ଭଲ ଆଟାଚମେଣ୍ଟ ଅଛି, ପାଣିକୁ ସମୁଦ୍ରକୁ ଫିସରମ୍ୟାନ୍ ହିଁ ବହୁତ ଭଲସେ ବୁଝିପାରନ୍ତି। ଫିସରମ୍ୟାନ୍ସମାନଙ୍କ ପାଇଁ ଏଇଟା ଆଉ ଗୋଟେ ଷ୍ଟେପ୍ ଅପରଚ୍ୟୁନିଟି ହୋଇପାରେ, ସ୍ପେଶାଲି ଆମ କମ୍ୟୁନିଟି ପାଇଁ। ଆମେ ଟୁରିଷ୍ଟମାନଙ୍କୁ ଆଟ୍ରାକ୍ଟ କରି ନେଇପାରିବୁ, ତାଙ୍କୁ ପାଣିର ଦୁନିଆ ଦେଖାଇପାରିବୁ, ଆଣିପାରିବୁ, ଦେଖି କହିପାରିବୁ ଯେ ଓଡ଼ିଶାରେ ବି ଏସବୁ ଅପରଚ୍ୟୁନିଟିସ୍ ଅଛି, ଓଡ଼ିଶାକୁ ବି ଆସନ୍ତୁ, ଭଲ ଏନ୍ଭାରମେଣ୍ଟ ବି ଅଣ୍ଡର ୱାଟର ଏନ୍ଭାରମେଣ୍ଟ ବି ଆମେ ତିଆରି କରିପାରିବୁ, ଯେଉଁଟାକି ମେରିନ୍ ଲାଇଫ୍ ପାଇଁ ଭଲ। ଅବିୟସ୍ଲି ଯେଉଁ ଫିସ୍ ମାନେ ରହିଛନ୍ତି ରହିବେ ସେମାନଙ୍କ ପାଇଁ ଯଦି ଗୋଟେ ଯେଉଁ ସୁରକ୍ଷା ଜୋନ୍ ବୋଲି ଆମେ ଯଦି କହିପାରିବା, ଅଫକୋର୍ସ ଏଇଥିପାଇଁ ଆପଣ ଦେଖନ୍ତୁ ଯେମିତି ବହୁତ ଗୁଡ଼ିଏ ପ୍ରୋଜେକ୍ଟ ଚାଲିଛି, ସେଭ୍ ଆୱାର ଓସିଆନ୍, ସେଭ୍ ଆୱାର ମେରାଇନ୍ ଲାଇଫ୍, ୟୁଏନ୍ର ପ୍ରୋଜେକ୍ଟ ଚାଲିଛି। ଇନଫ୍ୟାକ୍ଟ ସେମାନେ କ'ଣ କରୁଛନ୍ତି, ଅଲଗା ଅଲଗା କଣ୍ଟ୍ରିଜ୍କୁ ଯାଇକି ରିପ୍ କେମିତି ତିଆରି କରିବା, ସେମାନଙ୍କର ପ୍ରୋଜେକ୍ଟ ରନ୍ କରିକି ସେଇଠି ରିପ୍ ଡମ୍ପ କରନ୍ତି। ରିପ୍ ଡମ୍ପ ଯେମିତି ଆପଣଙ୍କର ଗୋଟେ ଗାଡ଼ି ହେଇଗଲା, ସେ ଗାଡ଼ିଟାକୁ ନେଇକି ଯିବେ ସେଇଠି ପକାଇଦେବେ, ଆଫ୍ଟର ସିକ୍ସ ମନ୍ଥ କି ଫୋର୍ ମନ୍ଥ ସେଇଟା କ'ଣ ସ୍ଲୋଲି ସ୍ଲୋଲି ରିପ୍ ତିଆରି ହେବ, ଷ୍ଟାର୍ଟ ହେବ, ମାଛ ଗୁଡ଼ାକ ଆସିବେ ସେଇଠି ଦେଖିବା ଆମ ପାଇଁ ଗୋଟେ ପରଫେକ୍ଟ ଜାଗା ଅଛି, ବେସ୍ ଅଛି ସେମିତି। ବଟ୍ ଏଇ ସମୁଦ୍ର କ'ଣ କଣ୍ଟିନ୍ୟୁସଲି ସାଇକ୍ଲୋନ୍ ଆସେ, ତାକୁ ଷ୍ଟଡି କରିକି ଆକର୍ଡିଂଲି ଦ୍ୟାଟ୍ ଆମକୁ ପ୍ରୋଜେକ୍ଟ ବନେଇବାର ଅଛି ଯେ କେଉଁଠି କେଉଁଠି ଡମ୍ପ କରିଲେ ଆମେ କେତେ ଶୀଘ୍ର ମେରାଇନ୍ ଲାଇଫ୍ଟାକୁ ସୃଷ୍ଟି କରିପାରିବା। ଯେଉଁଭଳି ଭାବରେ ପୁଡ଼ୁଚେରୀରେ ଯେଉଁ କର୍ମଶାଳା ହେଉଛି ବା ଯେମିତି ଭାବରେ ପ୍ରୋତ୍ସାହନ ମିଳୁଛି ଓଡ଼ିଶାର ପିଲାଙ୍କୁ ବା ଏଇ ପୁରୀ ପିଲାଙ୍କୁ, ସେଭଳି ପ୍ରୋତ୍ସାହନ ମିଳୁଛି କୁଆଡ଼େ କ୍ଷେତ୍ରରେ? ଆକ୍ଚୁଆଲି କହିବାକୁ ଗଲେ ଜିରୋ ପ୍ରୋତ୍ସାହନ ମିଳୁଛି। ଏମିତି ଟୁରିଜିମ୍ ସ୍ପଟ୍ରେ ନୁହେଁ କି ଆଟଲିଷ୍ଟ ଆମମାନଙ୍କୁ ସେଇ ନଲେଜ୍ ଥିବା ଦରକାର କି ଆମେ ଆଉ କ'ଣ ଏକ୍ସଟ୍ରା ଅର୍ଡ଼ିନେରି କରିପାରିବା ସମୁଦ୍ରକୁ ନେଇକି। ଯେମିତି ମୋର ଗୋଟେ ହବି ହେଲା, ମୁଁ ଆଡ଼ଭେଞ୍ଚର ଟୁର୍ ବ୍ଲଗ୍ କରେ, ୟୁଟ୍ୟୁବ୍ରେ ଭିଡ଼ିଓସ୍ ବନାଏ, ସମସ୍ତଙ୍କୁ କହେ ଯେ ଏଇଟା ହେଲା ଏମିତି, ଆପଣ ପ୍ୟାରାସିଲିଂ କରନ୍ତୁ, ପ୍ୟାରାଗ୍ଲାଇଡ଼ିଂ କରନ୍ତୁ, ସ୍ପିଡ଼୍ ବୋଟ୍, ଇଭେନ୍ ଅଣ୍ଡର ୱାଟର ଲାଇଫ୍। ତ ମୋର ମେନ୍ ମୋଟୋ ହେଲା ଓଡ଼ିଶା ୟୁଥ୍କୁ ଆଟ୍ରାକ୍ଟ କରାଇବା ଯେ ଆପଣମାନେ ଆଡ଼ଭେଞ୍ଚର ଲାଇନ୍ରେ ଆହୁରି ଆଗକୁ ଯାଇପାରିବେ। ଏଇଟା ବେଶୀ ମାନେ ରକେଟ୍ ସାଇନ୍ସ ନୁହେଁ କି କିଏ କରିପାରିବେ ନା, ଆପଣ ସିଲିଣ୍ଡର ନେବେ, ଆପଣ ଓପନ୍ ୱାଟର କୋର୍ସ ଫିନିଶ୍ କରିବେ, ତା'ର ଯେଉଁ କାଇଟେରିଆ ଅଛି କାଇଟେରିଆ ଫିନିଶ୍ କରିବେ, ଆରାମସେ ଯେକୌଣସି ଲୋକ ଇଭେନ୍ ନନ୍ ସୁଇମର ବି ଯାଇକି ସେଇଟା ଏନ୍ଜୟ କରିକି ଆସ, ସୁଇମିଂ ଶିଖିବା ଦରକାର ନାହିଁ, ଆରାମସେ ଯାଇକି ଆପଣ ଶିଖିକି ଅଣ୍ଡର ୱାଟର ଲାଇଫ୍ ଦେଖିକି ଆସିପାରିବେ। ଧରନ୍ତୁ ଆପଣମାନଙ୍କୁ ସଫିସିଏଣ୍ଟ ସୁଯୋଗ ଦିଆଯାଉଛି ବା ସଫିସିଏଣ୍ଟ ସେଇଭଳି ଭିତ୍ତିଭୂମି ମିଳୁଛି, ତ ଆପଣଙ୍କର ଲକ୍ଷ୍ୟ କ'ଣ ରହିଛି, କେଉଁ ପର୍ଯ୍ୟନ୍ତ ପହଞ୍ଚିବାକୁ ବା କେତେ ଆଗକୁ ଯିବା ପାଇଁ ଲକ୍ଷ୍ୟ ରଖିଛନ୍ତି? ମୋର ତ ୱାନ୍ ଆଣ୍ଡ ଓନ୍ଲି ୱାନ୍ ମୋଟୋ ଯେ ପୁରୀଟାକୁ ଇଣ୍ଟରନ୍ୟାସନାଲ ଲେବଲ୍ରେ ସବୁ କ୍ଷେତ୍ରରେ, ଇଭେନ୍ ମାନେ ଆପଣ ହୋଟେଲ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି ହେଲା, ଯେମିତି ଟୁରିଜମ୍ ହେଲା, ସେମିତି ଆଡ଼ଭେଞ୍ଚରସ୍ ଲାଇନ୍ରେ ସବୁ କ୍ଷେତ୍ରରେ ଆମେ ପୁରୀଟାକୁ ଗୋଟେ ଟପ୍ ଲେବଲ୍ ନେଇକି ଯିବା, ସେଇଟା ଓନ୍ଲି ୱାନ୍ ମୋଟୋ ମୋର। ପୁରୀକୁ କେମିତି ଲୋକ ହଁ ଇଣ୍ଡିଆ ମ୍ୟାପ୍ ଦେଖିଲା ମାନେ ପୁରୀ ହେଲା ବିଚ୍ ଡେଷ୍ଟିନି, ବିଚ୍ ଟୁରିଜମ୍, ଟେମ୍ପୁଲ ଟୁରିଜମ୍ ସର୍ଟ କିନ୍ତୁ ତାଙ୍କ ମାଇଣ୍ଡକୁ ଆସିବାର ଅଛି। ହଁ ସେଇଠୁ ଗଲେ ଆମେ ସ୍କୁବା ଡାଇଭିଂ କରିପାରିବୁ, କ୍ୟାମ୍ପିଂ କରିପାରିବୁ, ଟୁରିଷ୍ଟ ଟୁରିଜିମ୍ର ଗୋଟେ ଅଲଗା ଲେବଲ୍ କ୍ଷେତ୍ର। ଆକ୍ଚୁଆଲି କ'ଣ ସେମିତି ହେଲେ କ'ଣ ଆମର ଯେଉଁ ଅଛନ୍ତି ଲୋକାଲ ଲୋକ ତାଙ୍କର ରୋଜିରୋଟିଟା ବଢ଼ିପାରିବ, ଆଉ ଗୋଟେ ଷ୍ଟେପ୍ ଆଗକୁ ଯିବ। ନିଶ୍ଚିତ ଭାବରେ ହ୍ୟାରି ରାଓଙ୍କ ସହିତ ଆମେ କଥାବାର୍ତ୍ତା କରୁଥିଲେ ଏବଂ ପୁରା ଯେଉଁ ଯାତ୍ରା ରହିଥିଲା କିଭଳି ଭାବରେ ଆସିନ ବଖାଣୁଥିଲେ, ଯେଉଁ ତାଙ୍କର ଯେଉଁ କାହାଣୀ ରହିଥିଲା ଏବଂ କିଭଳି ଭାବରେ ଆଗକୁ ପ୍ରତିପାଦିତ କରିହେବ ବା ଓଡ଼ିଶାକୁ ପୁରୀକୁ ପର୍ଯ୍ୟଟନ କ୍ଷେତ୍ରରେ ମଧ୍ୟ ବଢ଼େଇ ହେବ ଏବଂ ଯେଉଁ ଦୁଃସାହସିକ କଳା ରହିଛି ସ୍କୁବା ଡାଇଭ୍ ସେ କ୍ଷେତ୍ରରେ ମଧ୍ୟ ଆଗକୁ ଯାଇ ହେବ, ସେ ବିଷୟରେ ମଧ୍ୟ ସବିଶେଷ ଆଲୋଚନା କରୁଥିଲେ ଏବଂ ଆଶା କରିବୁ ହ୍ୟାରି ଯେଉଁ ଲକ୍ଷ୍ୟ ରଖିଛନ୍ତି ସେ ଲକ୍ଷ୍ୟ ପୂରଣ ହେଉ ଏବଂ ଯେଉଁ କଥା ସେ କହୁଥିଲେ ଯେ ପୁରୀକୁ ଯେଉଁ ମୋଟୋ ରଖିଛନ୍ତି ଯେ ପୁରୀକୁ ସେହି କ୍ଷେତ୍ରରେ ଗୋଟେ ଅଗ୍ରଣୀ ଭୂମିକା ମିଳିପାରିବ ବା ପୁରୀ ଏ କ୍ଷେତ୍ରରେ ଆଗେଇ ଯାଇପାରିବ, ନିଶ୍ଚିତ ଭାବରେ ସେଇଟା ମଧ୍ୟ ପୂରା ହେଉ ଏ ଆଶା ରଖିବା ସହିତ ନମସ୍କାର, ଜୟ ଜଗନ୍ନାଥ।